सोपा बताना चार दिन आगे हाथी आसछे আসে আসে এই তো আমাদের ধান তো সব তো এইবারে এই নষ্ট করে নিয়েছে এবারে আমরা খাবো কি কোথায় কোথায় জানিয়েছেন কোথায় গেছে এই তো ফরেস্টার অফিসে জানা হয়েছে এবারে ডিওফোর নো কি ওগুলাকে তো জানানো হয়েছে তো বলছে আমাদের রাখানো মানে হাতি খেদার কোনো আইন নেই আমরা হাতি খেদাতে যাবো না বলছি নিজের রাখা তেল মশাল দিছি তোমরা নিয়ে যাও তোমরা তোমাদের হাতি খেদা বলছি দীর্ঘ কয়েক বছর থেকে মানে এই সময়টা মানে কার্তিক অগ্রহায়ণ মাসের সময় ঠিক ধান পাকবে চাষিরা বাড়ি নিয়ে আসবে সেই মুহূর্তে এই যে হাতির দল এসে সব ধান নষ্ট করে দিচ্ছে তাই এখানে আমাদের চার থেকে পাঁচটা মৌজার মানে চাষির এমন অবস্থা মানে ধান তো এখন তুলতে পারবে না সব গরিব এলাকা সব ক্ষুদ্র চাষি চার পাঁচ বিঘা জমি আছে সেগুলোই সব নষ্ট করে দিচ্ছে ধান রেঞ্জ এখানে কলাইকুণ্ডা রেঞ্জ বা ডিওপো ডিওপোকে পর্যন্ত খবর গেছে এমনকি মন্ত্রী টন্ত্রী সব খবর গেছে তারা কোনো ভ্রুক্ষেপেই করেনি আর নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে আজ 20 থেকে 21 বছর হাতি আসছে আমাদের এই জমিনে পুরা হাতি প্রায় 150 হাতি রোজ যাতায়াত করছে কমের কম বেশির বেশি আসছে কিন্তু কোনো আমরা এখনও রেঞ্জকে জানা হয়েছে বিটকেও জানা হয়েছে কলাইকুণ্ডে আমাদের কোনো এখনও কিছু পয়সা পাইনি কোনো প্রকারেই পাইনি এক টাকাও পাইনি প্লাস আইয়ার আগে যে ঘর ভাঙিছিল তাতেও কোনো পয়সা পাওয়া যায়নি দীর্ঘ আজকে 15 বছর প্রায় 20 বছর হাতি লাগাতার এই রাস্তা দিয়ে আনাগোনা করে কোন এলাকার এটা নিশ্চিন্তা ভালকিশোল তারাজুড়ি বাগমারি এই মৌজার উপর দিয়ে প্রায় প্রতি বছর 100 থেকে 150টা হাতি অনর্গল যাওয়া আসা করে গ্রুপে গ্রুপে আসে এক এক সময় থাকে 40টা এক এক সময় থাকে 30টা এক এক সময় থাকে 50টা এরকম বিভিন্নভাবে আসে এবং এখানে বন দপ্তর থেকে কোনোভাবেই এখানে হেল্প পায় আমরা কোনোদিনও হেল্প পাই না আজ তক বাংলা জানুন সব খবর সবার আগে সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা বেল আইকন প্রেস করতে ভুলবেন না